হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আজকে আমি এসেছি তোমাদের সামনে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ নিয়ে। এই বিষয়টা আমাদের কাছে অনেক জটিল লাগে, কিন্তু আসলে বিষয়টা অনেক জটিল নয়। অনেকে আসো সেকেন্ড ইয়ারে উঠে যাও, তারপরেও এই বিষয়টা সমাধান করতে পারো না। তাহলে আমরা এই বিষয়টা আজকে সমাধান করব। আমরা যদি একটি বিক্রিয়া এটি সমাধান করি, তাহলে প্রত্যেকটি বিক্রিয়া সমাধান করার জন্য আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। এখন হলো আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ চারটা বিক্রিয়া আছে, এই অধ্যায়ের চারটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, আমরা চারটা গুরুত্বপূর্ণ বিক্রিয়াই সমাধান করব। এখন চারটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া সমাধান করতে গেলে আমাদের ভিডিওটি বড় হয়ে যাবে, এই কারণে আমরা চারটা পার্টে চারটা বিক্রিয়া সমাধান করব। এক নম্বর বিক্রিয়াটা থাকবে পার্ট ওয়ানে, দুই নম্বর পার্ট টু, তিন নম্বর পার্ট থ্রি, চার নম্বর পার্ট ফোরে। আর এই প্রত্যেকটা পার্টেরই লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে ওইখানে গিয়ে তোমরা যে কোনো বিক্রিয়ার সমাধান দেখে নিতে পারো। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। বন্ধুরা, এই ভিডিওটা পার্ট ওয়ান, তাই আমরা বিক্রিয়া নাম্বার এক এর সমাধান করব। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো বিক্রিয়াটা এইভাবে দেওয়া আছে, আমি সিমসিম উঠাই নিছি। এখন হলো যে প্রথম প্রশ্ন আসে, আমি বিক্রিয়াটা সমাধান করব কিভাবে, মানে বুঝবো কিভাবে যে এই তিনটা বিক্রিয়া করলে এইগুলো উৎপন্ন হয়। এখন এটার জন্য একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা হইল এখানে তিনটা বিক্রিয়া করে প্রত্যেকটারই সাথে SO4 মানে অর্থাৎ দর্শক আয়নগুলো যুক্ত হবে। আর এইখানে আরেকভাবে এটা আমাদের মনে রাখতে পারি যে আমাদের এই যে গাজী আহসানুল কবির বা রবিউল ইসলাম স্যারের এখানে একটা শখ আছে, দেখো যে প্রত্যেকটা মৌলই বিক্রিয়া করার পর মানে কত আয়ন নিয়ে, কত জারণ সংখ্যা নিয়ে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করার পরে জারণ সংখ্যা কত হবে, সেগুলো এই স্যারের বইতে লেখা আছে। দেখো যেমন এখানে Mn+7 থাকবে, তাহলে Mn এখানে অবশ্যই +7 হবে এবং বিক্রিয়া করার পরে সেটা 2+ পরিণত হবে, তাহলে এটা হবে 2+। এটা আমরা হিসাব করেও বের করতে পারি, কিন্তু আমি এইভাবে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, তারপর দেখি আয়রন, এই যে আয়রন, আয়রন +2 বিক্রিয়া করে +3 উৎপন্ন হবে। এখন এখানে লিখে দিলাম 2+ বিক্রিয়া করে উৎপন্ন হবে 3+। এখন এইখান থেকে আমরা দেখে প্রত্যেকটার মানে আয়ন আমরা বুঝতে পারি, মানে প্রত্যেকটা জারণ সংখ্যা আমরা বুঝতে পারি। সেই জারণ সংখ্যার কথাটা মাথায় রেখে আমরা সমতাকরণের মাধ্যমে এই বিক্রিয়াগুলো করে ফেলতে পারি। যেমন আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে সমতাকরণটা আমরা বুঝতে পারবো। দেখো এখানে Fe এর 2+, আমাদের শর্তানুসারে এটা 2+ থেকে বিক্রিয়া করার পরে 3+ উৎপন্ন হবে। এখন যদি আমি এটা 3+ লিখতে চাই, তাহলে আমাদের এই এইভাবে লেখা সেটা কোনো উপায় নাই। যেমন Fe2+, এখানে Fe2+ মানে এর জারণ সংখ্যা হলো 3^6, এই 2 আর এই 3, 3^6। আবার SO4, আমরা জানি SO4 এর জারণ সংখ্যা -2, তাহলে এটা যদি তিনটা নিই তাহলে কত হয়ে যায়, 3^6, তাহলে এইখানেও 6 থাকতেছে, এইখানেও 6 থাকতেছে। এইভাবে আমরা বুঝতে পারবো যে এই বিক্রিয়া করার পরে এই আয়ন সংখ্যাটা মাথায় রেখে, মানে এটা পুরো মুখস্থের একটা বিষয়, আয়নের সংখ্যাটা মাথায় রেখে আমরা সেই সংখ্যা অনুসারে এইভাবে সমতাকরণের মাধ্যমে, জারণ সংখ্যা সমতাকরণের মাধ্যমে বিক্রিয়াটা আমরা করে, মানে আমরা এই জিনিসটা লিখে ফেলতে পারি। তারপর KMnO4, এখানে Mn এর প্লাস সেভেন বিক্রিয়া করে MnSO4 কী কারণে হলো, আমরা জানি যে Mn+7 বিক্রিয়া করার পরে সেটা জারণ সংখ্যা হবে 2+। এখন জারণ সংখ্যা যদি আমরা 2+ বানাতে চাই, তাহলে SO4 এর সাথে একটা লাগিয়ে দিলেই হলো, কারণ Mn এর 2+ SO4 এর 2-, তাহলে বিক্রিয়া করে তাহলে জারণ সংখ্যা সমতান হয়ে যায়। তারপর আর প্রত্যেক বিক্রিয়াতে একটা করে পানি উৎপন্ন হবে, আর আমরা জানি এখানে একটা কথা হলো যে প্রত্যেক বিক্রিয়াতে এই যে দর্শকায়নগুলো দুটা একসাথে হবে, দর্শকায়ন দুটো একসাথে হবে। এখানে দেখো দর্শকায়ন, এখানে পটাশিয়াম কে, এখানে দর্শকায়ন কে আছে এবং SO4 আছে, তাই আমরা K2SO4 লিখে দিয়েছি। এখন K2 লিখলাম কেন, কে লিখলাম না কেন, এখন কে যদি আমরা লিখি তাহলে K+1, SO4 এর -2 জারণ সংখ্যা, তাহলে আমরা যদি সমতা হয় না, তাই আমরা K2 দিলাম, মানে 2 জারণ সংখ্যা 2 হয়ে গেল, +2 হয়ে গেলো, আর এটা SO4 তো -2, এই কারণে জারণ সংখ্যাটা এইভাবে হয়েছে, সমতাকরণের মাধ্যমে এই মৌলটা উৎপন্ন হয়েছে। আচ্ছা এখন আমরা আসি বিক্রিয়াতে। বিক্রিয়ায় আমাদের প্রথমে আমাদের যা করতে হবে যে আমাদের বুঝতে হবে কোনটা জারণ ঘটিয়েছে, কোনটা বিজারণ ঘটিয়েছে। এখন জারণ কোনটা ঘটিয়েছে, দেখো এখানে Fe2+
আর এফই থ্রি প্লাস, এইখানে দেখো জারণ সংখ্যা কিন্তু বেড়েছে। আমরা জানি যে বিক্রিয়া করার পরে যদি জারণ সংখ্যা বাড়ে, ধনাত্মক জারণ সংখ্যা বাড়ে, তাহলে সেখানে জারণ ঘটে। কারণ কি, এফই টু প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তো করে থ্রি প্লাসে পরিণত হয়েছে। তাহলে আমরা সেটাই করি বন্ধুরা। দেখো এখানে আয়রন যেহেতু জারণ ঘটিয়েছে, তাহলে আমরা জারণ অধবিক্রিয়াতে কী লিখতে পারি, আয়রন। প্রথমে লিখলাম আয়রন, আয়রন কী অবস্থায় ছিল, টু প্লাস অবস্থায় ছিল। তারপর এটা বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কী উৎপন্ন করলো, এফই থ্রি প্লাস। বিক্রিয়া করে উৎপন্ন করলো এফই থ্রি প্লাস। এখন দেখো এইখানে দুই টু প্লাস থেকে থ্রি প্লাস উৎপন্ন হয়েছে, মানে আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে এখানে লিখি মাইনাস একটা ইলেকট্রন। এখন দেখো তো এখানে আয়রন একটা, কিন্তু এখানে আয়রন দুইটা। এইখানে যেহেতু এখানে দুইটা আছে, তাহলে আমাদের সমতা করতে হবে। তাহলে এখানে যেহেতু দুইটা আছে, সেহেতু এখানে দুইটা লিখলাম। তাহলে এখানে একটা একটা হয়ে গেল না, তাহলে এখানেও দুইটা লিখলাম, এখানেও দুইটা লিখলাম। তাহলে দুইটা আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে দুইটা এফই থ্রি প্লাস উৎপন্ন করে। আচ্ছা এখন বিজারণ বিক্রিয়া দেখি, বিজারণ বিক্রিয়া দেখো এরা ঘটিয়েছে। বিজারণ বিক্রিয়াতে দেখো এম এন সেভেন প্লাস ছিল, সেভেন প্লাস থেকে টু প্লাসে উৎপন্ন হয়েছে। আমরা জানি বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন যুক্ত হয়, আমরা জানি বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন যুক্ত হয়। আমরা জানি যে ইলেকট্রন যদি যুক্ত হয় তাহলে ধনাত্মক মান কমে যায়, জারণ সঙ্গে ধনাত্মক মান কমে যায়। দেখো এখানে সেভেন ছিল, সেভেন থেকে টু প্লাস হয়েছে, তাহলে ধনাত্মক মান কমে গেছে। মানে একটা এম এন পাঁচটা ইলেকট্রন, তা পাঁচটা ইলেকট্রন গ্রহণ করে এম এন টু প্লাসে পরিণত হয়েছে। তাহলে আমরা এটা লিখি ভালো করে, যে লিখলে পারে কী হবে, এম এন ও ফোর বিক্রিয়া করে উৎপন্ন হল এম এন টু প্লাস। এটা এটা ছিল সেভেন প্লাস, এটা হলো টু প্লাস। এখন কথা, আমরা এখানে অক্সিজেন ও অক্সিজেনটা নিলাম কেন, আর এখানে এসও ফোর নিলাম না কেন, এটা আমি একটু পরে বলবো। দেখো এখানে একটা এম, একটা এম এন সেভেন প্লাস থেকে একটা এম এন টু প্লাস পরিণত হয়েছে। মানে কি, একটা এম এন কয়টা করে ইলেকট্রন ত্যাগ করেছে, গ্রহণ করেছে, পাঁচটা করে ইলেকট্রন গ্রহণ করেছে, ফাইভ ইলেকট্রন লিখলাম। এখন দেখো এখানে অক্সিজেন আছে কয়টা, চারটা। এখানে যেহেতু চারটা অক্সিজেন আছে, আমরা এখানে সেহেতু চারটা পানি নেব, চারটা পানি নেব। তাহলে চারটা পানি নেওয়ার মাধ্যমে এখানে চারটা অক্সিজেন, এখানে চারটা অক্সিজেন হয়ে গেল। তাহলে আমরা চারটা অক্সিজেনের ব্যবহার করে ফেললাম। এখন দেখো এর এই কাজটার ফলে আমাদের দেখো এই যে এখানে যে হাইড্রোজেন বেড়ে গেছে আটটা, চার দুগুণী আটটা। এখন চারটা আটটা হাইড্রোজেন আমাদের এখানে বসাতে হবে, তাহলে আমরা আটটা হাইড্রোজেন এখানে বসাই। তাহলে এখানে আমি লিখে দিলাম, এখানে প্লাস দিলাম, দিয়ে আটটা হাইড্রোজেন আয়ন। এর মাধ্যমে দেখো পুরো বিক্রিয়াটা সমাধান হয়েছে। এখন যদি আমরা এই অক্সিজেনটা না নিতাম, তাহলে আমরা এই পানির হিসেবটা করতে পারতাম না। আর পানির হিসেবটা যদি আমরা না করতে না করতাম, তাহলে পরে আমাদের এই যে লাস্টে যে পানিটা উৎপন্ন হবে, সেই পানিটা আমাদের আসতো না। এই কারণে আমরা এই ও ফোরটা নিয়েছি। এখানে আমরা এসও ফোর নিই নাই, কারণ এটা একটা দর্শক আয়ন, এই কারণে আমরা এসও ফোরটা নিই নাই। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, এটার আমরা এক নম্বর বিক্রিয়া ধরি, এটা আমরা দুই নম্বর বিক্রিয়া ধরি। এখন দেখো এখানে দুইটা ইলেকট্রন আছে, এখানে পাঁচটা ইলেকট্রন আছে। আমরা এই ইলেকট্রনের সমতাকরণ করতে হবে প্রথমে। এই এখন এই ইলেকট্রনের সমতাকরণ করতে হবে। সমতাকরণের জন্য কী করা যায়, এক নাম্বারকে আমরা কত দ্বারা, এক নাম্বারকে আমরা পাঁচ দ্বারা গুণ করব, আর দুই নাম্বারকে, এই দুই নাম্বারকে আমরা দুই দ্বারা গুণ করব, গুণ করে যোগ করে দেব। তাহলে এক নাম্বারকে পাঁচ দ্বারা গুণ করলে কী হয় দেখো তো, এফই দুই, এখানে দুইটা আছে, তাহলে পাঁচ দ্বারা গুণ করলে কত, দশ, টেন এফই টু প্লাস মাইনাস কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন। এখন দুইটা ইলেকট্রন পাঁচ দ্বারা গুণ করলে দশটা ইলেকট্রন হয়। বিক্রিয়া করলাম, করাইলাম, করালে করাইলে পরে উৎপন্ন হয়, এখানে আবার হইতেছে কত, দশটা এফই থ্রি প্লাস। আচ্ছা তারপর এখন এটা এক নম্বর বিক্রিয়া, কিন্তু এখন দুই নম্বর বিক্রিয়াটা কি, দুই নম্বর বিক্রিয়াতে আমরা কত দ্বারা গুণ করব, দুই দ্বারা গুণ করব। এখন দুই নম্বর দুই দ্বারা গুণ করি, তাহলে আট দুগুণে কত হয়, ষোলোটা, ষোলোটা এইচ প্লাস, এম এন হয় কয়টা, প্লাস এম এন হয় কয়টা জানো, এম এন হয় দুইটা, টু এম এন ও ফোর, ইলেকট্রন হয় কয়টা, দশটা, দশটা ইলেকট্রন। বিক্রিয়া করাইলাম, বিক্রিয়া করাইলে উৎপন্ন হয় কি, দুইটা এম এন টু প্লাস, এখানে কত কত হয়, আটটা পানি। এখন এই পুরাটাকে আমরা যোগ করে দেব, যোগ করলে দেখো তো কী হয়, যোগ করলে এইটা আর এটা কেটে যায়, ইলেকট্রন সমতাকরণ হয়ে যায়।
তারপর এফ এখানে ছিল টু প্লাস, এখানে আমরা লিখে দিই, এখন যোগ করতেছি কিন্তু আমরা, এখানে দশটা এফ ই টু প্লাস, দশটা এফ ই টু প্লাস, তারপর এখানে ষোলোটা এইচ প্লাস, তারপরে কী আছে দুইটা এম এন ও ফোর, দুইটা এম এন ও ফোর বিক্রিয়া করলো এরা। দেখো এখানে আর কিছু নাই, উৎপাদে আর কিছু নাই, এখন দেখি বিক্রিয়া শেষে কী আছে, দেখো বিক্রিয়া কিছু নেই, এখন উৎপাদে দেখি কী উৎপন্ন হয়, দশটা এফ ই থ্রি প্লাস প্লাস দুইটা এম এন টু প্লাস প্লাস আটটা পানি। এখন দেখো এইখানে এই এটা কিন্তু ধরতে গেলে শেষ বিক্রিয়াটা, মানে শেষ অবস্থাটা, এখন এটার সাথে আমরা দর্শকায়নগুলো যুক্ত করব, কারণ দর্শকায়নগুলো আমরা যুক্ত করি দেখি কী হয়। দর্শকায়ন যুক্ত করলে দেখো এফ ইর সাথে এখানে দর্শকায়ন কী ছিল এসও ফোর, তাহলে এখানেও এফ ই একটা আছে, এখানে এফ ই একটা, তাহলে লিখে দিই দশটা এফ ই এসও ফোর প্লাস, এখানে এইচ প্লাস, এই দেখো এখানে এইচ প্লাস এসেছে এখান থেকে, এখন এইচ প্লাস, দেখো তো এখানে এইচ টু আছে আর এখানে ষোলোটা এইচ প্লাস আছে, এখন যদি আমরা এইচ টু বানাতে চাই এখানে, তাহলে আমরা এখানে কী লিখতে পারি যে আটটা এইচ টু এসও ফোর, তারপর এম এন ও ফোর, এখন এই দেখো এম এন ও ফোর দুইটা আছে, এখানে কে এম এন ও ফোর, এই কেটা এখানে দর্শকায়ন, তাহলে লিখে দিই দুইটা কে এম এন ও ফোর, এখন এটা বিক্রিয়া করলো, বিক্রিয়া করলে করে কি উৎপন্ন হবে দশটা এফ ই থ্রি প্লাস, তাই এখন দেখো এইখানে এখন দশটা এফ ই থ্রি প্লাস, এখানে এফ ই টু থ্রি প্লাস, এখন কথা হলো যে এখানে এফ ই আছে দুইটা, তা প্রত্যেক আমরা যদি এফ ই টু প্লাস টু বানাতে যাই, তাহলে আমরা এখানে পাঁচটা এফ ই দিতে হবে, দিয়ে এখানে টু লিখলাম, এখন এসও ফোর দিয়ে এইভাবে আমরা থ্রি দিতে পারি, এখানে এসও ফোর থ্রি, এটা হলো পুরাই দর্শকায়ন। তারপর এখানে এম এন আছে কয়টা দুইটা, এম এন আছে কয়টা দুইটা, তাহলে লিখলাম টু এম এন এসও ফোর, তারপর আর কিছু বাকি আছে, হ্যাঁ এই যে দর্শকায়ন, দুইটা দর্শকায়ন এক হয়েছে, এখানে একটা এসও ফোর দর্শকায়ন, এখানে কে দর্শকায়ন, দুইটা দর্শকায়ন এক হয়েছে, এখন এক হওয়ার কারণে আমরা লিখে দিলাম কে টু এসও ফোর, আর কী আছে পানি, এখন পানি আছে কয়টা, এই দেখো আটটা পানি আছে এখানে, আটটা পানি, এর মাধ্যমে এটা হলো সেই সমতাকরণ রূপ, এটা হলো সেই সমতাকরণ রূপ, এর মাধ্যমে আমরা এই বিক্রিয়াটা সমতা করে ফেললাম। এরপরে আমরা পার্ট টুতে যাব, আমাদের পার্ট টুর ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে নিচে ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নাও।